এই বইটি থেকে আমি একটি কবিতা ব্যাখ্যা করব ইনশাল্লাহ। কবিতাটি হলো দেহতত্ত্ব কোরআন। কোরআন আছে তিন প্রকারে, হিসেবলা ও সাধুর কাছে। ক্ষুদ্র বিশ্ব জুড়ে সংক্ষিপ্ত কোরআন আছে। যে কোরআন আছে তিন প্রকারে, হিসেবলা ও সাধুর কাছে। হয়তো এমন কেউ আছে এই জগতে যে কোরআন কেন সাধুরা বুঝবে, কারণ সাধু তো হিন্দু শাস্ত্রে বলে, কিন্তু মুসলমানে তো সাধু ব্যবহার করে না, আর সাধুরা কি কোরআন বোঝে? আমরা বিভিন্ন ভাষার কারণে আমরা অজ্ঞানী হয়ে আছি। আমাদের মধ্যে বলা হয় সুফি, ইমুক সুফি, আরেকটা আছে যে ইমুক শাহ বা ইমুক সুফি, আর সাংস্কৃতিক ভাষায় সাধু বলা হয়েছে। আবার অন্য ভাষায় বলা হয় সিদ্ধ পুরুষ। সিদ্ধ শব্দের অর্থ যে নিজেকে শুদ্ধ করেছে বা পবিত্র করেছে, এবং যে নিজেকে ধুয়া পরিষ্কার করছে, তিনি একমাত্র সাধু। তাহলে সে হিন্দু শাস্ত্রের হোক বা মুসলমানেরই হোক, যে নিজেকে পবিত্র করলো সে সফল কাম, কোরআনে আসছে। এবং পবিত্র মানুষই সাধু, যে নিজেকে ধুয়া পরিষ্কার করছে, তিনি হলেন সাধু। তাহলে বলতে চাই, কোরআন আছে তিন প্রকারে, হিসেবলা ও সাধুর কাছে। ক্ষুদ্র বিশ্ব জুড়ে সংক্ষিপ্ত কোরআন আছে। বিস্তারিত কোরআন দেখো পাতায় পাতায় জুড়ে, হাফেজ কারি না বুঝেও পড়ছে সরে সরে। অফরন্ত কোরআন আছে রুহে ইনসানির কাছে। তাহলে এই কোরআনটাকে আল্লাহ আমাদের কাছে প্রেসক্রিপশন রূপে পাঠাইছে। আমার গায়ে রোগ হয়েছে, আমি ঢাকা ধানমন্ডি এলাকায় একটি ডাক্তারের চেম্বারে গেলাম, তিনি ২৫০০ টাকা আমার বিজিট নিলেন। তিনি রোগের কথা শুনে সুন্দর করে একটা প্রেসক্রিপশন লিখে দিলেন। প্রেসক্রিপশনের মধ্যে লেখা আছে যে অমুক জায়গা থেকে এই ওষুধটা নেবেন, এই ওষুধটা ঘুমের আগে খাবেন, ওই ওষুধটা খাওয়ার আগে খাবেন, এই ওষুধটা খালি পেটে খাবেন। এখন ডাক্তার যখন আমাকে প্রেসক্রিপশন দিল, আমি কি করি, টাইম টু টাইম সেই প্রেসক্রিপশনটা নিয়ে পড়ি। এই ওষুধটা এই টাইমে খাইতে হবে, ওই ওষুধটা খাওয়ার আগে, ওই ওষুধটা ঘুম থেকে ওঠার পরে, ওই ওষুধটা খাইতে হবে খালি পেটে, এরকম টাইম টাইম আমি পড়িয়াই যাই, কিন্তু কোনোদিন ওষুধ আনিয়া খাইলাম না। তাহলে কি হইল, আমি সেই রোগাক্রান্তই রইলাম। তাহলে এখানে যে কথাটা বোঝাতে হয়েছে যে বিস্তারিত কোরআন দেখো পাতায় পাতায় জুড়ে, হাফেজকারি না বুঝিয়েও পড়ছে সরে সরে, অফরন্ত কোরআন আছে রুহে ইনসানির কাছে। এখন যদি আমরা কাগজে যে কোরআন আল্লাহ লিপিবদ্ধ করছে, এই কোরআনকে যদি আমরা না বুঝি, তাহলে কখনো আমরা রুহে ইনসানির খোঁজ পাব না। তাহলে সেই কোরআনে যা যা বলা হয়েছে তা তো আমাদের করতে হবে। এখন মুসলমানের মধ্যে অনেক বহু লোকেরা, মুরব্বী লোকেরা বলে থাকে, তোমরা টাইম টু টাইম তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করা অনেক ফজিলত। কিন্তু আমি যদি প্রেসক্রিপশন সারা জীবন টাইম টু টাইম পড়ি, কিন্তু ওষুধ আইনা খাই নেই, তাহলে কি লাভ হবে আমার, অসুখ ভালো হবে না। তাহলে এই কোরআন শরীফকে যদি আমরা টাইম টু টাইম পড়ি, এবং কোরআনের মধ্যে যা করতে বলা হয়েছে তা যদি আমরা না করি, তাহলে যেরকম বেহুদা আমার প্রেসক্রিপশন পড়া, ঠিক কোরআন পড়াও আমার বেহুদা। তাই বলতে চাই, হাফেজকারি না বুঝেও পড়ছে সরে সরে, পড়তে বড় ভালো লাগে পড়ি, কিন্তু প্রেসক্রিপশন যত সুন্দর সর করেই পড়ি, কোনো লাভ নাই যদি ওষুধ না খাই। সুরা হামিম প্রথম আয়াত কি বলিতে চায়,
परम करुणामय होते अवतीर्ण है परम जदि स्रष्टा नय आल्ला कुरान दियाछेन। एखन कथा हलो सूरा हामिमेर मध्ये आल्ला इंगित करछे किताबन फुस्सिलात आजातु कुरआनान आरबियान এই এক গ্রন্থ আরবি কোরআন রূপে অবতীর্ণ এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য। আবার বলতেছে আল্লাহ কিতাবুন ফুসসিলাত আজাতু কোরআনান আরাবিয়ান একটা আয়াতের মধ্যে আল্লাহ বলছে কোরআনান আরাবিয়ান কিতাবুন ফুসসিলাত আজাতু কোরআনান অর্থাৎ কিতাব এবং কোরআন এই দুইটা শব্দ একই আয়াতে ব্যবহার করা হয়েছে। তাহলে কিতাব আর কোরআন এক জিনিস নয়। তাহলে কি কিতাবুন ফুসসিলাত আজাতু কোরআনান আরাবিয়ান তাহলে কিতাবের বিষয় এবং কোরআনের বিষয় এক নয় এবং কোরআনের রূপ আছে কিতাবুন ফুসসিলাত আজাতু কোরআনান আরাবিয়ান এই এক গ্রন্থ আরবি কোরআন রূপে অবতীর্ণ। তাহলে আল্লাহ বলতেছে যে কোরআনের রূপ আছে কোরআনের রূপ কি। এখন সেই রূপ যদি আমরা বুঝতে চাই তাহলে সূরা হামিম প্রথম আয়াত কি বলিতে চায় পরম করুণাময় হতে অবতীর্ণ হয় পরম যদি স্রষ্টা নয় আল্লাহ কোরআনে দিয়েছে। তাহলে এই কাগজের মধ্যে আমাদের ঠিকানা দেওয়া আছে এই কোরআন শরীফটাকে আল্লাহ মানুষকে দিয়েছেন এই কারণেই এই কোরআনের মধ্যে আল্লাহর ঠিকানা দিছে যে তোমরা এইভাবে এটা করো এইভাবে এই কাজটা করো এই জিনিসগুলো এইভাবে করো তাহলে তোমরা কিতাবের মধ্যে পৌঁছতে পারবে। কিতাব কি এই মানব দেহটা আল্লাহ আরবি হরফ দ্বারা গঠন করছে এই দেহটা একটা কোরআন কিতাব। তাহলে এই কিতাবের ভিতরে রুহে ইনসানির কোরআন বসবাস করে। তাহলে সেই কিতাব যদি মানব দেহ হয় তাহলে এই কিতাবকে আমি চিনি না। এই কিতাবকে চিনার জন্য একজন কামেল মুর্শিদের কাছে যাইতে হয়। তখন সেই কামেল মুর্শিদ আমার দেহ কোরআনটাকে চিনাই দেবে। দেহ কোরআনটাকে যখন চিনাই দেবে তখন আস্তে 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 আমি একদিন রুহে ইনসানিয়াতের কোরআনে পৌঁছে যাব। তখন আমি জীবিত কোরআনকে দেখতে পাবো যে কোরআন কথা বলে। একটা কোরআন আমরা পড়িয়া পড়িয়া বুঝতে হয় আরও একটা কোরআন নিজে স্বয়ং কথা কয়। এখন যদি বলা হয় কোরআন কি করে কথা কয় কোরআনের কি প্রাণ আছে তাহলে কোরআনে যে আল্লাহ বলল কিতাবুন ফুসসিলাত আজাতু কোরআনান আরাবিয়ান যে এই এক গ্রন্থ আরবি কোরআন রূপে তাহলে কোরআনের রূপ আছে আল্লাহ বলতেছে কোরআনের যদি রূপ থাকে তাহলে কি কথা থাকবে না। আচ্ছা এবার আসি যে নামাজ পড়ে মানুষ বেহেস্ততে যাবে সেই নামাজ পড়ে আবার দোজকীয় হবে কোরআন পড়ে আল্লাহর কেউ পায় পথ আবার কেউ পথ হারাইয়াছে। কোরআনকে সামনে রেখে সিজদা করে যারা কাফের শয়তান আল্লাহ মিলে সিজদা পাইল তারা। শামিমে কয় না বুঝিয়া যারা কোরআন পড়িতেছে। এই কথাটি হলো কোরআনকে সামনে রেখে সিজদা করে যারা কাফের শয়তান আল্লাহ মিলে সিজদা পাইল তারা। এই কথাটার ভেদ হলো শরীয়তের অনেক মানুষ নামাজ পড়ে রোজা রাখে কিন্তু আল্লাহর ভেদ তত্ত্ব জানেন না আল্লাহর গোপন তত্ত্ব জানেন না তারা সহজ সরলভাবে আছে। তারা বলে আল্লাহ নিরাকার আল্লাহ দেখা যায় না আল্লাহ দেখা যায় না আল্লাহকে কোথায় পাবো আল্লাহকে সামনে রাখিয়া সেজদা করব আল্লাহ কেমন কোথায় কিভাবে আমরা জানি না তাই আমরা কোরআনকে সামনে রাখিয়া সেজদা করলাম। কোরআনের মধ্যে আল্লাহর বাণী আছে আল্লাহর কথা আছে তাহলে কোরআনকে রাখিয়া যদি সেজদা করি তাহলে আল্লাহ পাবে। আমি বলবো না আল্লাহ পাবে না আরও অন্য কেউ এই সেজদা পাবে। অন্য কেউ কি কোরআনকে সামনে রেখে সেজদা করে যারা কাফের শয়তান আল্লাহ মিলে সেজদা পাইল তারা। যে কোরআনের মধ্যে শুধু আল্লাহর নাম নাই কোরআনের মধ্যে কাফেরের নাম আছে শয়তানের নাম আছে
ফেরেশতার নাম আছে, নবীদের নাম আছে, বিভিন্ন বিষয়ে নাম আছে। তাহলে আমি কোরআনকে সামনে রাখে যখন সেজদা করব, তখন এই কোরআনের মধ্যে শুধু আল্লাহ নেই, তাহলে আমি আল্লাহকে মনে করিয়া যখন সেজদা করলাম, তখন এই সেজদা গেল কাফের শয়তান ফেরেশতা পাইয়া গেলেন। তাহলে সেজদা তো একমাত্র আল্লাহ পাবে। তাহলে কোরআনকে সামনে রাখিয়ে যখন সেজদা করলাম, তাহলে শয়তান কাফেররাও আমার সেজদা পাইয়া গেল। তাহলে এই নামাজে আমার ঠিকানা কোথায় হবে আপনারাই বলুন। কোরআনকে সামনে রেখে সেজদা করে যারা, কাফের শয়তান আল্লাহ মিলে সেজদা পাইল তারা। শামিমে কয় না বুঝিয়া যারা কোরআন পড়তেছে, যারা না বুঝিয়া কোরআন পড়তেছে তাদের তো এই হালই হবে। তাই বলি যে আমরা কাগজে যে কোরআন লিপিবদ্ধ, এই কোরআনকে আমরা বুঝতে হলে একজন কামেলের কাছে যাইতে হবে, এবং সেই কোরআনকে শিক্ষা পাওয়ার পরে আমরা দেহ কোরআনকে পাব। দেহ কোরআনকে যখন আমরা পাব, তখন সাধনা ভজনা করার মাধ্যমে আল্লাহর পথে যখন আগাইতে থাকব, তখন আমরা রুহে ইনসানিয়াতের কোরআনের দিকে আমরা অগ্রসর হব। আর রুহে ইনসানিয়াতের কোরআনের মধ্যে যখন পৌঁছে যাব, তখন দেখব যে সেই কোরআন কথা বলে। আমি দেখতেছি কালকে এক জায়গায় যাইতে হবে, তখন আমি দেখতেছি যে কালকে যদি আমি সেই জায়গাতে যাই, তাহলে আমার এই বিপদটা হবে। তবে সেই যে বিপদটা হবে জানলে তো আমি যাব না। কোরআনের কোনো আয়াতে কি লেখা আছে কালকে এমক জায়গায় যেও না, গেলে এই বিপদটা হবে? নাই। তবে যারা কাগজ কোরআন দিয়ে দেহ কোরআনকে পাইল, আর যারা দেহ কোরআনকে পাইয়া সাধনার মাধ্যমে গিয়া রুহে ইনসানিকে পাইল, তখন রুহে ইনসান তাকে বলে দেবে কালকে সেথায় যেও না, এই সমস্যা হবে। তাহলে আমরা আজকের পর থেকে এই কাগজ কোরআনের পাশাপাশি আমরা মুর্শিদের কাছে যাইয়া আমরা দেহ কোরআনকে জানার চিনার চেষ্টা করব, এবং দেহ কোরআনকে পাওয়ার পরে মুর্শিদের কাছে সাধন নিয়া করতে করতে হয়তো ছয় বছর হোক, এক যুগ হোক, যখন একজন ব্যক্তি মন দিয়ে সাধন ভজন করতে থাকে, তখন আল্লাহ বলেছে আমি কাউকে নিরাশ করি না, আমি কারো আশা অপূর্ণ রাখি না। ইনশাল্লাহ তার জীবনে এই ফয়সালা ঘটবেই যে রুহে ইনসানিয়াতের সাক্ষাৎ তিনি পাবেই, এবং সেই মারিফতের গোপন তত্ত্ব শিক্ষা আল্লাহ তাকে দিবেনই। তাই বলি আমার এই বইটির এই একটি কবিতা আমি ভেঙে বলার চেষ্টা করলাম। আমি আশা করছি যদি আল্লাহ আমাকে হায়াত দেন, আল্লাহ আমাকে বাঁচায় রাখেন, তাহলে এই বইটিতে 300 কবিতা, এই 300 কবিতার ফয়সালা আমি ব্যাখ্যার মাধ্যমে বলবো ইনশাল্লাহ। আমি জগৎবাসীর কাছে দোয়া প্রার্থী, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।